হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আজ আমি তোমাদেরকে ডিমের জল পোচকারি করে দেখাবো। তো প্রথমেই দেখো, আমি কড়াইয়ের মধ্যে খানিকটা জল নিয়ে নিলাম আর জলটা গরম করতে গ্যাসে বসিয়ে দিলাম। এরপর একটা ছোট বাটির ভেতরে তেল গুলিয়ে নিয়ে একটা ডিমকে ভেঙে তার ভেতরে রাখলাম। ডিমটা কিন্তু আমি ফাটাবো না, সামান্য একটু নুন ছড়িয়ে নিয়ে ওই অবস্থাতেই বাটিতে রেখে দেব। এদিকে জলও কিন্তু আমার গরম হয়ে গেছে। ডিম সেদ্ধর বাটিটা আমি গরম জলে বসিয়ে দিলাম। গরম ভাপটা পেয়ে দেখো ডিমটা কিন্তু আস্তে আস্তে শক্ত হচ্ছে। জল ফোটার সাথে সাথেই কিন্তু ডিমের নিচের অংশটা পুরোটাই শক্ত হয়ে যাবে। এরপর চামচে করে ওই গরম জল নিয়ে একটু করে ডিমের ভেতরটাই দেব, যাতে ডিমের ওপরটাও একটু বেশ শক্ত হয়ে যায়। বাটিতে আগে থেকে তেল গুলিয়ে রাখার জন্য দেখো খুব সহজেই কিন্তু চামচে করে ডিমটাকে তুলে নেওয়া যাচ্ছে। আর এরপর আস্তে আস্তে পুরো ডিমটাকে তুলে নিয়ে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। ডিমটা কিন্তু আর ছেড়ে যাচ্ছে না, দেখো কী সুন্দর জলের মধ্যে ভাসছে। এরপর আমি ডিমটাকে প্লেটেতে তুলে নেব। একটা ডিম হতে না হতেই আমি আরও একটা বাটিতে কিন্তু তেল গুলিয়ে পুরো ডিমটাকে রেডি করে রেখেছিলাম আর একইভাবে জলেতে দিয়ে দিলাম। দেখো এটাও কিন্তু সেম প্রসেসে আমি তৈরি করে নিচ্ছি। এই একইভাবে কিন্তু ডিমের চারটে জলপোচ আমি তৈরি করে নিয়েছি। জলপোচের গ্রেভি বানানোর জন্য আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো নিয়ে নিয়েছি। আর পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে আমি গ্রেট করে নেব। দেখো মিশ্রণটা কিন্তু আমার একদম তৈরি। এরপর টমেটোগুলোকে আমি ছুরি করে চার ভাগ মতন করে নিলাম। আমি আবারও একটা কড়াই বসিয়ে দিলাম গরম হতে, আর তাতে সর্ষের তেল ঢেলে দিলাম। দেখো তেল আমার গরম হয়ে এসেছে। আর গরম হওয়ার পর আমি ওই গ্রেট করে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে ভাজতে শুরু করে দিলাম। ভাজা ভাজা প্রায় হয়েই এসেছে। এরপর আমি টমেটোগুলোকেও দিয়ে দিলাম আর কষাতে শুরু করলাম। টমেটোগুলো তেলে নরম হয়ে এলে আমি আস্তে আস্তে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু মিট মশলা দিয়ে দিলাম। তোমাদের বলা হয়নি, আমি আগে থেকেই কিন্তু দু কুচি আলু সেদ্ধ করে রেখেছিলাম। এরপর আলুগুলোকে মেখে নিয়ে আমি ওই মশলাটাতে দিয়ে দিচ্ছি। সেদ্ধ আলুটা দিলে কি হবে বলো তো, একটু গ্রেভিটা ঘন হবে, আর তোমরা চাইলে এটা নাও দিতে পারো। আলু সমেত মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা ঠিক এমনভাবেই দেবো যেন ওই জলের ডিম ভোজগুলো মশলার মধ্যে ভালোভাবে ডুবে থাকতে পারে। এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কারিটা কিন্তু ফুটে গেছে। এরপর আমি এক এক করে জলপোচগুলোকে কারির ভেতরে দিয়ে দিচ্ছি। একটু সাবধানেই দিতে হবে যাতে কোনোভাবেই জলপোচগুলো ভেঙে না যায়। আর এরপর আমি আবারও একটু ঢাকা দিয়ে দেব। আজকে কিছু লাগবে না।
দেখো ডিমের জল কোচকারি কিন্তু আমার একদম রেডি। আর এরপর আমি উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এরপর কড়াই থেকে আমি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। দেখো তো কেমন হয়েছে এরপর। তো বন্ধুরা, তোমরাও এভাবে ডিমের জল পোস্ত তৈরি করো বাড়িতে, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। এখন টাটা।